বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শেখ আসাদুজ্জামান, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ আছো। আমি তোমাদের বেসিক ইলেকট্রনিক্স বইয়ের প্রথম অধ্যায় পড়াচ্ছি। অধ্যায়ের নাম ইলেকট্রনিক্স এর উপাদান, পরিমাপ ও পরীক্ষণ যন্ত্রপাতির ধারণা। সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যামিটার এবং ভোল্টমিটার সম্পর্কে, সেগুলোর সংযোগ সম্পর্কে। তো আমরা জানি যে অ্যামিটারকে লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় এবং ভোল্টমিটারকে প্যারালালে সংযোগ করা হয়। এটা আমরা গতকালকে দেখেছি। আজকে আমরা দেখব অ্যাভোমিটার সম্পর্কে। অ্যাভোমিটার, অ্যাভোমিটার কাকে বলে? অ্যাভোমিটার এমন একটি মিটার যা দ্বারা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। এভিও, এতে অ্যাম্পেয়ার, ভিতে ভোল্টেজ এবং ওতে ওহম। অ্যাম্পেয়ার, ভোল্ট এবং ওহম, এই তিনটাই একসাথে একটা মিটার দিয়ে পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে অ্যাভোমিটার। তো অ্যাভোমিটার দুই ধরনের হয়ে থাকে, অ্যানালগ অ্যাভোমিটার এবং ডিজিটাল অ্যাভোমিটার। এখানে সেই দুইটা মিটারের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যানালগ অ্যাভোমিটার এবং পাশেরটা হচ্ছে ডিজিটাল অ্যাভোমিটার। অ্যানালগ অ্যাভোমিটারে কী থাকে? এখানে অ্যানালগ মান আমরা কাটার মাধ্যমে পেয়ে থাকি এবং ডিজিটাল অ্যাভোমিটারে ডিজিটাল ডিজিটের মাধ্যমে আমরা সরাসরি মানটা পেয়ে থাকি। তাহলে অ্যাভোমিটার কাকে বলে? যে মিটারের সাহায্যে অ্যাম্পেয়ার, ভোল্ট এবং ওহম এই তিনটায় মাপা যায়, সেটা হচ্ছে অ্যাভোমিটার। এর আগে আমরা যে অ্যামিটার এবং ভোল্ট মিটার দেখেছিলাম, সেখানে এক একটা মিটারে শুধু অ্যাম্পেয়ার এবং একটা মিটারে শুধু ভোল্ট মাপা যেত, এখানে তিনটায় মাপা যায়। আসো তাহলে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত দেখি। অ্যানালগ অ্যাভোমিটার, একটি অ্যানালগ অ্যাভোমিটারের চিত্র এটি। এখানে আমরা যদি দেখি যে এতে প্রথমেই দেখতে পাচ্ছি দুইটা লিড থাকে, যে দুইটা লিডের মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি। একটি লাল রঙের এবং আরেকটি কালো রঙের দুইটা লিড থাকে। আর এটা হচ্ছে মিটার, মিটারের এটা হচ্ছে ডিসপ্লে। এখানে একটি কাটা আছে এবং বিভিন্ন মান দেওয়া আছে, এই মানগুলো মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি। এখানে একটি সুইচ আছে, একটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে এই সুইচটা, যে কোনো দিকে আমরা সে দুঃখিত, ট্রেনের শব্দ ছিল। আচ্ছা, আমরা আবার লক্ষ্য করি, এখানে এই যে সুইচটা, এটা দিয়ে আমরা কি পরিমাপ করব সেটা আগে নির্ধারণ করে নিই। এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে অফ, এখানে যখন থাকবে সুইচটা সেটা অফ অবস্থায় থাকবে মিটারটি। যদি আমাদের এসি ভোল্টেজ মাপতে হয় তাহলে সুইচটাকে ঘুরিয়ে এই যে লাল রঙের যে মানগুলো আছে এদিকে যদি আমরা রাখি তাহলে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। আমরা যদি এখানে দেখি যে এখানে 1000 ভোল্ট, 500 ভোল্ট, 250 ভোল্ট, 50 ভোল্ট এরকম দাগ কাটা আছে। আমরা গত ক্লাসে বলেছিলাম ভোল্ট মাপার পূর্বে আমার সার্কিটের সম্ভাব্য ভোল্টেজটা আমাকে ধারণা করতে হবে, সেই অনুযায়ী আমার মিটারকে সিলেক্ট করতে হবে। যেমন যদি আমরা 220 ভোল্টেজ পরিমাপ করি তাহলে আমার এই সুইচটাকে এই 250 ভোল্টে রেখে তারপর পরিমাপ করলে আমরা মানটা পাবো। কিন্তু যদি আমরা তার থেকে অনেক বেশি ভোল্টেজ পরিমাপ করতে যাই এবং সুইচের মান যদি 250-তে রাখি তাহলে কিন্তু মিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেজন্য এই বিভিন্ন মান দেওয়া আছে যে আমরা কত মানের মধ্যে এটা মাপতে পারবো। এইখানে রাখলে এটা 1000
ভোল্টেজ পর্যন্ত আমরা মাপতে পারবো, এবং এখানে স্কেলটা সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। এখানে মান দেওয়া আছে, তখন এই পুরো স্কেলের মান হয়ে যাবে 1000। তার পরের অংশটা যদি দেখি, এটা হচ্ছে ওহম বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয় এখানে দিয়ে এই সাইডে। যখন আমরা সুইচটাকে ঘুরিয়ে আনব, তখন এইটা দ্বারা আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার বা কারেন্ট। ডিসি কারেন্ট পরিমাপ করার জন্য আমাদের সুইচটাকে ঘুরিয়ে এখানে আনতে হবে। এখানে আনলে আমরা এই ডিসি মিলি অ্যাম্পিয়ার, এখানে মানগুলো সব মিলি অ্যাম্পিয়ারে আসবে। এরপরে উপরে যে অংশটা সেটা আছে হচ্ছে ডিসি ভোল্টেজ। যখন ডিসি ভোল্ট আমরা পরিমাপ করব, তখন সুইচটাকে এখানে আনতে হবে, তাহলে আমরা ডিসি মাপতে পারবো। এবং এখানেও একইভাবে বিভিন্ন মান দেওয়া আছে, আমরা সম্ভাব্য মান অনুযায়ী সুইচকে ঘুরিয়ে তারপর পরিমাপ করব। এরপরে আসি, এখানে একটি সাদা নব দেখতে পাচ্ছি, এটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এটা হচ্ছে আমাদের এই যে লিড দুইটা, কালো লিডটাকে এই মাইনাস বা কমনে রাখতে হয়, আর লাল রঙের লিডটাকে প্লাসে রাখতে হয়। রেখে দুটাকে শর্ট করে সুইচটাকে রেজিস্ট্যান্সে রেখে, এখানে রেখে শর্ট করলে যদি আমার এটা পুরো বিক্ষেপ দেয়, এই কাঁটাটা যদি পুরো এ পাশে চলে আসে, তাহলে ঠিক আছে। আর যদি না আসে, তখন এই সুইচ এই নবটা ঘুরিয়ে আমাকে জিরো করে নিতে হয়। এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, মিটারটা অনেক সময় অ্যাডজাস্ট থাকে না, তো মাপার পূর্বে অ্যাডজাস্ট করার জন্য এই নবটা থাকে, এটা ঘুরিয়ে কাঁটাটাকে জিরোতে আনতে হয়, তারপরে মাপতে হয়। আর এখানে আরেকটি সকেট দেখা যাচ্ছে, এখানে হচ্ছে যখন আমরা এসি ভোল্টেজ পরিমাপ করব, তখন এই আউটপুট এখানে আমরা লাল রঙের লিডটা লাগাবো, আর মাইনাস বা কমনে সবসময় কালো থাকবে। এই ছিল অ্যানালগ অ্যাভোমিটারের সম্পূর্ণ বর্ণনা। তোমরা এই ছবিটা খুব ভালোভাবে দেখো এবং আমার কথাগুলো শোনো মন দিয়ে, তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা যদি ডিজিটাল অ্যাভোমিটারের দিকে দেখাই, এটা একটি ডিজিটাল অ্যাভোমিটার। এখানে দেখানো হয়েছে যে এখানে লিড দুটো লাগানো হয়েছে, এখানেও লাল এবং কালো দুইটি লিড রয়েছে, এবং এখানে বর্ণনা দেওয়া আছে। এটা হচ্ছে ডিসপ্লে, এখানে ডিসপ্লে দেওয়া আছে। এটা হচ্ছে পাওয়ার বাটন, ওখানে যেমন একটা অফ বাটন ছিল, এখানে পাওয়ার বাটন আছে। এটা চাপ দিয়ে আমাদের মিটারটাকে অন করতে হয়। তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসি ভোল্ট ভোল্টেজ। এই যে সুইচটা, এটা এই অ্যারো চিহ্নটা যদি ঘুরিয়ে এখানে আনি, তাহলে সেটা এসি ভোল্টেজ পরিমাপ করবে। এখান থেকে এই সাদা অংশটা এসি ভোল্টেজ, এবং এই সবুজ অংশটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট এর কারেন্ট পরিমাপের জন্য, অ্যাম্পিয়ার পরিমাপের জন্য এই সবুজ অংশটা। এখানে একটি লাল অংশ আছে, এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট করার জন্য, তার মানে এটা হচ্ছে ডায়োড পরিমাপ করার জন্য, এখানে একটা ডায়োডের চিহ্ন দেওয়া আছে। এরপরে সবুজ অংশে ওহমের চিহ্ন আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, পজিশনটা হচ্ছে রেজিস্ট্যান্সের পজিশন। এই কাঁটাটাকে ঘুরিয়ে যদি এখানে আনি, তাহলে তখন আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। তারপরে সাদা অংশটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্টের ভোল্টেজ পরিমাপের জন্য এই সাদা অংশটা। আর এটা এই যে অ্যারোকে দেখাচ্ছে যে রোটারি সুইচ, এই সুইচটা রোটেট করা যায় বা ঘোরানো যায়, এই জন্য এটা বলা হয়েছে। আর উপরে আছে লাল অংশটা হচ্ছে অফ, এখানে রাখলে সুইচটা তাহলে অফ থাকে। আর একটি সুইচ আছে, এটা হচ্ছে হোল্ড বাটন। হোল্ড বাটনটা কি, আমরা অনেক সময় দেখতে পারি যে সাপোজ আমি ভোল্টেজ পরিমাপ করব, ভোল্টেজে দিলাম, দেওয়ার পরে আমরা একটি এসি সাপ্লাইয়ে আমরা লিড দুইটা ধরলাম, এসি সাপ্লাইয়ের প্যারালালে ধরলে কি হয় যে মানটা কম বেশি হতে থাকে, আপ ডাউন হতে থাকে। এটা সবসময় একই মান থাকে না, কম বেশি হতে থাকে, আপ ডাউন হতে থাকে। তো একটি মানে এসে ওটাকে হোল্ড বা ধরে রাখার জন্য এই সুইচটা চাপতে হয়, তাহলে আমরা তাৎক্ষণিক মানটা পাই। এই হোল্ড সুইচটা যদি আমরা চেপে দিই, তাহলে একটা নির্দিষ্ট মান আমাদের ডিসপ্লেতে শো করবে। এই ছিল ডিসি, এই ছিল আমাদের ডিজিটাল অ্যাভোমিটারের বর্ণনা।
এরপরে যদি আমরা ভোল্টেজ পরিমাপ করি অ্যাভোমিটার দ্বারা, তাহলে কিভাবে করব? দেখো, এখানে একটি ডিসি ভোল্টেজ পরিমাপ করা দেখানো হয়েছে অ্যাভোমিটারের সাহায্যে। তাহলে আমার এই যে সুইচটাকে ডিসি ভোল্টেজে রাখতে হবে, রেখে আমার লোডের আড়াআড়ি বা প্যারালালে যদি আমরা লিড দুটাকে ধরি, তখন আমরা এখানে একটা ভোল্টেজের মান পাব। এখানে দেখতে পাচ্ছি, এখানে ভোল্টেজ এবং ওহমের জন্য লাল এবং কমন সবসময় কালো। এটা হচ্ছে ভোল্টেজ পরিমাপ। এরপরে যদি আমরা অ্যাভোমিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই, তাহলে কিভাবে করব? এখানে দেখতে পাচ্ছি এই যে সুইচের অ্যারো চিহ্নটা আমরা ওহমের দিকে রেখেছি, রাখার পরে এখানে যে দুইটা লিড লাগানো আছে, এই লিড দুইটা রেজিস্টরের দুই প্রান্তে আমরা সংযোগ দিয়েছি, দেওয়ার ফলে আমরা এখানে একটি মান পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিজিটাল অ্যাভোমিটারের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করছি। তো এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এই যে একটি সকেট, এই সকেটটা সব ডিজিটাল মিটারে থাকে না, আবার বিশেষ কিছুতে থাকে। সেটা হচ্ছে এটা দ্বারা আমরা ট্রানজিস্টরের লিডগুলো নির্ধারণ করতে পারি। কমন বেজ ইমিটার, এই যে তিনটা লেগ থাকে, এই তিনটা লেগ এখানে বসিয়ে আমরা ট্রানজিস্টার পরিমাপ করতে পারি। এটা ট্রানজিস্টার পরিমাপ করার জন্য একটি বিশেষ সকেট। তো সবাইকে ধন্যবাদ, আজকে আমরা অ্যাভোমিটার সম্পর্কে জানলাম। অ্যাভোমিটার দুই প্রকার, অ্যানালগ এবং ডিজিটাল। অ্যাভোমিটার কাকে বলে? যে মিটারের সাহায্যে অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহম এই তিনটায় পরিমাপ করা যায়, সেটা হচ্ছে অ্যাভোমিটার। এবং তার বিশেষ বর্ণনা, গঠন সব কিছুই দেখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আল্লাহ হাফেজ।